সংগঠন ছাড়া ইসলামের কোনো কামনা করা যাবে না প্রকৃত ইসলাম যেটাকে বলে ওই ইসলাম কখনো সংগঠন ছাড়া হবে না জিহাদ করে হলেও সংগঠন কায়েম করতে হবে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে আমরা জামাতবদ্ধ জীবন যাপন করব। জামানবদ্ধ জীবনযাপন করতে যে আমির যেভাবে আমাদেরকে পরিচালনা করবেন যেভাবে নির্দেশ দেবেন ওইভাবে আর পুরাপুরি আনুগত্যের ভিত্তিতে আমরা থাকবো এইটা থাকতে যে এই সংগঠন কায়েম করতে যেয়ে আমিরের নির্দেশ বাস্তবায়ন করতে যে। একটা জামাত তৈরি করতে যে প্রয়োজনে এক জায়গায় যদি না হয় আর এক জায়গায় হিজরত করে যে। সেখানে যে বাস্তবায়ন করবো আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি সংগঠনের সংজ্ঞা আর জামাতবদ্ধ জীবনযাপন এটা অত্যন্ত মানে গুরুত্ব সহকারে আমাদেরকে এখন আবার শিখতে হচ্ছে সুনির্দিষ্ট নেতৃত্বের অধীনে জামাত বা সংগঠনের সংজ্ঞা সুনির্দিষ্ট নেতৃত্বের অধীনে নির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ একদল মানুষকে একটি জামাত বা সংগঠন বলে নির্দিষ্ট সুনির্দিষ্ট নেতৃত্বের অধীনে নির্দিষ্ট লক্ষ্যে সংঘবদ্ধ একদল মানুষকে একটি জামাত বা সংগঠন বলে সবসময় আমরা আমি জামাতের কাছ থেকে এই বিষয়টা শুনি যে মসজিদে অনেক মুসল্লি আছে কিন্তু নির্দিষ্ট কোনো ইমাম নাই যে যার মতো যদি সালাত আদায় করে মসজিদ থেকে বেরিয়ে চলে যায় কোনো ইমামতি হবে না কারোর একটা করা হবে না কারোর আনুগত্য করা হবে না বহু লোক বিশাল মসজিদ সেখানে খানিকটা রাজনৈতিক ভাষায় গণজামায়াত কিন্তু কোনো ইমামতি হবে না কোনো নেতৃত্ব হবে না কোনো আনুগত্য হবে না মানুষ যে যার মতো সালাত করে চলে যাবে এটাকে কি জামাত বলা যাবে তো এটাকে যদি জামাত বলা না যায় তাহলে সুনির্দিষ্ট একটা নেতৃত্বের অধীনে যখন আমরা না আসবো এবং আমরা যখন সুসংগবদ্ধ আনুগত্যের ভিত্তিতে আমরা যখন সুসঙ্গবদ্ধ না হব তখন ওটাকে জামাত বলা চলবে না এটা কিন্তু বুঝেও নাবুজ হওয়ার একটা রূপান্তর পরিলক্ষিত হচ্ছে যারা এই মুহূর্তে যারা সংগঠনকে হারাম বলছে তাদেরও কিন্তু অনুষ্ঠান হয় তাদেরও কিন্তু জমাত হয় তারাও কিন্তু একত্রিত হয় তাদেরও একজন আমির থাকে তাদের একজন সভাপতি থাকে আমরা বলেছি যে সংগঠনের প্রধানকে যারা অনিসলামীভাবে জামাতবদ্ধ হয় সংগঠিত হয় তাদের যিনি প্রধান হন তিনি প্রেসিডেন্ট তিনি সভাপতি কিন্তু কোরআনসন্নার আলোকে ইসলামী পদ্ধতিতে ইসলামী আন্দোলনের ইসলামী জামাতের যিনি প্রধান হবেন তিনি হবেন আমির তো এখন সেই জামাত ইসলামী জামাত হোক আর অন ইসলামী জামাত হোক জামাত তো একটা সংগঠন মানুষকে একত্রিত হওয়ার একটা সংগঠন একটা মাহফিল হচ্ছে সেখানে একজন সভাপতি সভাপতির নির্দেশনায় মাহফিলটা চলছে তাহলে ওটা কি একটা জামাত না মসজিদে যদি সালাদ আদায় করতে আসে পাঁচ অক পাঁচবার আসে আর পাঁচবারই পাঁচটা জামাত হয় এক একদিনে পাঁচবারের একত্রিত হওয়াকে যদি পাঁচবারই জামাত বলা হয় তাহলে এক এক জায়গায় তার চেয়ে আরও অধিক পরিমাণ লোক একজন সভাপতির নেতৃত্বে দীর্ঘ পাঁচ ছয় ঘন্টা একসাথে থাকা এটাকে মানুষ কী বলবে এদেশে যারা বলে এটা যাবে না তারা শত সহস্র সংগঠনের সাথে সম্পৃক্ত সর্ব অবস্থায় সংগঠনের সাথে সম্পৃক্ত যত অ্যাসোসিয়েশন আছে সংগঠন বললে বুঝতে পারে না যে আমি সংগঠনের সাথে নেই আমি অ্যাসোসিয়েশনের সাথে আছি কথাটা এরকম না মানে দল নামানা দলের নেতা যারা বলছে যে দল মানা যাবে না দল করা যাবে না তারা তো আবার একত্রিত হচ্ছে তো তারা যে একত্রিত হচ্ছে এবং কার কথা মতো দল করা যাবে না এই কথাটা বলছে নিশ্চয়ই কোনো না কেউ কারণ নেতৃত্বে এই কথাটা বলা হচ্ছে বলা হচ্ছে না তাহলে প্রকারান্তে একটা দলকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আর একটা দল করা এই এইটাই এই উদ্দেশ্য নিয়ে দল করা আর এটাই বলছে দল করা যাবে না মানে দল করা যাবে না মর্বে দল তৈরি তো এই যে জামাত এই যে দল আসলে দল যে করতে হবে আর দল যে করতে হবে না এই যে সিদ্ধান্ত এটা কে দেবে আল্লাহ এবং আল্লাহ রাসুল দেবেন আল্লাহ যদি বলেন যে দল করা লাগবে আল্লাহ যদি বলেন জামাত করা লাগবে আল্লাহ যদি বলেন মানুষকে একত্রিত হয়ে থাকা লাগবে তাহলে মানুষকে সেটা করতে হবে আর আল্লাহ যদি বলেন যে না মানুষ পরস্পর বিচ্ছিন্ন হয়ে থাকবে মানুষ এদিক ওদিক যে যার মতো সুটা সুটি করবে বনের বসুদের মতো বিশৃঙ্খল পাবে তবু বনের পশুরাও কিন্তু ঐক্যবদ্ধই থাকে সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ আর সিংহ কিন্তু ওই যে আমরা প্রচার মাধ্যমে টেলিভিশনে আমরা যখন ভিডিও ফুটেজ যখন আমরা দেখি যখন তখন দেখা যাচ্ছে যে একটা বড় সিংহ হেঁটে যাচ্ছে সামনে পিছনে কিন্তু তার অনেকগুলো সিংহ বাঘের মতো হিংস্র প্রাণী সেখানেও দেখছি যে একটা বাঘ সামনে যাচ্ছে অনেকগুলো বাঘ তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তো বনের একটা প্রাণী হিংস্র প্রাণী যাকে মানুষ এই আশরাবুল মকলুকাত যাকে ভয় পায় তারাও তো এই সুসঙ্গবদ্ধ অবস্থান করে আবার এদের হাত থেকে বাঁচার জন্য এই হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচার জন্য যাদের যারা দুর্বলতম প্রাণী তারা তো ঐক্যবদ্ধ হয়ে থাকে এমনকি আক্রমণ কোনো দিক থেকে আসে কি না আসে এই জন্য যে তারা বিভিন্ন দিকে মুখ করে চারিদিকে মুখ দিয়ে এরকম খুব অ্যালার্ট অবস্থায় থাকে যে যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ হতে পারে একটা পশু বনের একটা পশু সে দলবদ্ধ হয়ে থাকা এবং সবাই মিলে শত্রু মোকাবেলা করা এই অনুভূতি আল্লাহ তালা। নিশ্চয় তাদের মধ্যে জাগ্রত করেছেন সেই কারণে এই বনের পশুটাও বুঝতে পারছে যে আমাদেরকে কিভাবে এই বনের ভিতরে এই যে হিংস্র প্রাণী বেষ্টিত এই জঙ্গলের ভিতরে আমাদেরকে কিভাবে বসবাস করতে হবে সেই অনুভূতি কিন্তু তাদের মধ্যে আল্লাহ আল্লাতলা সৃষ্টি করেছেন এই যে মানবরূপী পশু এই সমাজের মধ্যে আছে তাদের হিংস্র থাবা থেকে একটি ইসলামী জামাতকে কিছু মুসলিম জনতাকে সুরক্ষার মধ্যে রাখতে গেলে তাহলে এই মুসলিম মিল্লাতের একটা সুনির্দিষ্ট নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ থাকার কি প্রয়োজনীয়তা নেই অবশ্যই আছে তো আমরা এখন এটা যে তালার নির্দেশ সেইগুলো ফলো করি সুরা আল ইমরানের একশত তিন নম্বর আয়াত শুধু আয়াতগুলো একটু একটু করে বলে যাই এর প্রশিক্ষণে আসলে বাস্তবতার নিরিখে কিছু কথা আমাদের আলোচনায় আসবে আর সময় তো আর দু পাঁচ ঘন্টা না আধা ঘন্টা কি পঁয়ত্রিশ মিনিট সময় এর ভিতরে আমাদের কথাগুলো বলে যেতে হবে যিনি বলেন দল করা যাবে না জামাতবদ্ধ জীবনের প্রয়োজনীয়তা নাই ঐক্যবদ্ধভাবে দাওয়াত দিলেই হবে তিনি যখন বক্তব্যে ওঠেন তার কাছ থেকেও আমরা শ্রীনি ওয়া তেমে ওয়ালা জামিয়াউলাতফার আয়াত কিন্তু তিনিও বক্তব্য দিচ্ছেন আল্লাহ রজ্জুকে এই যে আঁকড়ে ধরা দলবদ্ধভাবে ধরা এবং মজবুতভাবে ধরা হাতে দাঁতে ধরা ব্যাখ্যা বিশ্লেষণে মাড়ির দাঁত দিয়ে আঁকলে ধরা কতভাবেই না বলা হচ্ছে মূল কথা হল সকলে মিলে সুসঙ্গবদ্ধভাবে আল্লাহর এই রজ্জুকে এমনভাবে আঁকলে ধরা যেন এটা ক্ষতিগ্রস্ত না হয় এই এই জায়গাটা থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ না থাকে আসল কথা বিচ্ছিন্নতার যে পথ এই পথটা রুদ্ধ করে এটাকে আঁকড়ে ধরা বিচ্ছিন্নতার সুযোগটা নষ্ট করে দিয়ে আঁকড়ে ধরা অজয় করুণ এমাত আল্লাহ আলাইকুম ইরকুমতুম আদান শুধু হাবলুল্লাহ কোরআন হাদিস মানলেই এই আয়াতের ব্যাখ্যা হয়ে গেল এটাই যদি যথেষ্ট হয় তাহলে আল্লাহ তালা বলছেন যে তোমরা পরস্পর পরস্পরের শত্রু ছিলে শুধুমাত্র কোরআন হাদিস মানলেই এই হাবলুল্লাহ হয়ে গেল তাহলে তালা এই কথা কেন বলছেন যে তোমরা একে অপরের শত্রু ছিলে তোমাদের অন্তর গুলোকে আল্লাহ তালা তার সানুগ্রহে মিলিয়ে দিয়েছেন এই অন্তরের যে সম্পর্ক হৃদয়ের গভীরে একে অপরের প্রতি যে মহব্বত সৃষ্টি এটা তা আল্লাহ তালা তার অনুগ্রহে তিনি আমাদের মাঝে সৃষ্টি করেছেন আমাদের শত্রুতাকে দূর করে দিয়েছেন আচ্ছা একটা সমাজের মধ্য থেকে পারস্পরিক শত্রুতা দূর হয়ে ঐক্যবদ্ধ হওয়া মহব্বত সৃষ্টি হয়ে ঐক্যবদ্ধ হওয়া এটা এটা কি শুধুমাত্রই ওই আল্লাহর রজ্জুকে একটা ধরনের কোরআন হাদিস মানার মধ্যেই সীমাবদ্ধ আল্লাহর এই আয়াত কি সেটাই প্রমাণ করে যে শুধুমাত্র কোরআন হাদিস মানলেই হবে একটা জামাত থাকবে সেই জামাতের প্রত্যেকটা সদস্যের মধ্যে কোনো শত্রুতা থাকবে না কোনো দূরত্ব থাকবে না তারা এক এবং অবিচ্ছেদ্য থাকবে তাদের মহব্বতের দিক দিয়ে তারা অটুট থাকবে এই জামাত সৃষ্টি করার কথা আল্লাহ তালা বললেন তাহলে আল্লাহ তালার কাছে জামাতবদ্ধ জীবনের গুরুত্ব এতটাই আল্লাহর নির্দেশটাও এত কঠিন আর এই কারণে তো আহলাদিস আন্দোলনের মধ্যে সেই প্রথম থেকে আমরা যখন আন্দোলন তৈরি যখন যুবসংঘ তখন তো আমরা শিখেছিলাম পারস্পরিক এই যে মহাসভা বৈঠক যদিও এখন এই জিনিসটার গুরুত্ব অনেক কমে গেছে এই আয়াতের অনুকূলে আমরা কেন মহাসভা করতাম এই আয়তার অনুকূলে কোন রকমের এই জামাতের ভিতরে সংগঠনের এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সম্পর্কের ফাটল তৈরি না হয় সামান্যতম চিট ধরতে না পারে গভীর সম্পর্ক তৈরি করার জন্য এক মুহূর্তে আমরা সাতক্ষীরাতে আমাদের জাহাঙ্গীর আছে আবদুল্লাহ জাহাঙ্গীর আছে সে জানে আমরা কারোর সাথে কারোর সমস্যা হয়েছে এইটা যদি শুনতে পাই তা আমরা একদিন পার হতে দেয়নি কোনো সময় দেয় না তার আগেই তাদের মীমাংসা করি মীমাংসা করে আজ পর্যন্ত এই যে সাতক্ষীরার এইটা একটা জামাতটা সংগঠনের মধ্যে যেটা একটা বিষয় তার মূল কারণ কিন্তু এই যে আমাদের সাতক্ষীরার জামাতের ভিতরে কোনো জায়গায় কারোর সাথে সম্পর্কের অবনতি এটা আমরা কখনো থাকতে দেয় না আমাদের সাতক্ষীরাতে আন্দোলনের সাথে যুবসংঘের যে সম্পর্ক আছে আন্দোলনের সাথে সুনামনির যে সম্পর্ক আছে আন্দোলনের সাথে আলাউনের যে সম্পর্ক আছে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সাথে এটা যে কোনো আমি মনে করি যে কোনো শুধু আলাদেশ আন্দোলন না যে কোনো সংগঠনের জন্য অনুকরণীয় ব্যক্তিগতভাবে আমার সভাপতির সাথে আমার সাথে আমার সহসভাপতির সাথে অন্য অন্য সদস্যের সাথে যে মহব্বতের সম্পর্ক এই আয়াতের অনুকূলে আমরা সৃষ্টি করতে পেরেছি তালা এই অনুগ্রহ আমাদের উপরে দান করেছেন সেটা একটা বিরল দৃষ্টান্ত এখানে দাঁড়িয়েই বলছি প্রশিক্ষণের মধ্যে বলছি এটা একটা বিরল দৃষ্টান্ত যে কারণে সাতকেলার সংগঠন এই যারা এই সম্মেলনটাও দেখেছে তিন চার দিনের নোটিশে ঐতিহাসিক সম্মেলন এটার একটা জামাতবদ্ধ জীবনযাপনের এবং আল্লাহর নির্দেশনা বাস্তবায়নের একটা বাস্তব নমুনা আল্লাহ আল্লাহতালা বলছেন যে ওয়ালতাকুম্মেনকু উম্মা তুই ইয়াদ রুনা এলাল হয়র ওয়া রুন আবিল মা রুফিয়ান হাউনা আনীল মুনকার অবলা ই কাহমুল মুফলেহম সোরাল ইমরান একশো চার নম্বর আয়াত তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার দল করা যাবে না কিন্তু আল্লাহ তালা বলছি দল থাকার দরকার যারা কি করবে মানুষকে কল্যাণকর কাজের প্রতি আহ্বান করবে আর অকল্যাণকর যেটা কাজ সেইটা থেকে মানুষকে নিষেধ করবে এখানে তো না তোমাদের মধ্যে এমন কিছু আলেম থাকার দরকার এমন কিছু বক্তা থাকার দরকার এমন কিছু সায়ক দরকার যে সমস্ত শায়ক বা আইন তাদের মাধ্যমে সৎ কাজের আদেশ হবে আর অসৎ কাজের নিষেধ হবে তাহলে শায়খ কি এখন আল্লাহ তালার যে বুঝটা একটু বেশি হয়ে গেল না সায়কের বুঝটা আল্লাহ বলছেন যে এই দাওয়াতি কাজ চালানোর জন্য সাহেব বলছেন দাওয়াতি কাজ চালানোর জন্য কোনো সংগঠনের প্রয়োজন নাই যে যার মতো দাওয়াতি কাজ চললেই এটা হয়ে গেল আদায় হয়ে গেল হয়ে গেল কিন্তু আল্লাহ বলছেন যে না এই কাজটা করার জন্য একটা দল থাকা দরকার এই কাজটা করার জন্য একটা সংগঠন থাকার দরকার জামাতবদ্ধ জীবনযাপনের দরকার আছে আজকের যত লোক সাংগঠনিকভাবে এই দৃশ্যমান সুন্নাদগুলো প্রতিপালন করছে আজকে যুবসংঘের মানে এদেশের যুবসংঘের মাধ্যমে এদেশের সমাজের মুখে যে লম্বা লম্বা দাড়ি গজালো এটা শুধু কি দাওয়াতের মাধ্যমে সম্ভব ছিল এটা যদি এতে সাপ না থাকতো আর আগে আমার আমরা যেটা পূরণ করতাম ব্যক্তিগত রিপোর্ট যদি না থাকতো একটা জবাবদিহিতা যদি না থাকতো তাহলে এদেশের যুবকরা একদল যুবক ফেসবুক নিয়ে পড়ে আছে গভীর রাত এমনকি সারা রাত জেগে দিনের বেলা তারা ঘুমায় আর সারা রাত তারা ফেসবুকের সাথে ইন্টারনেটের সাথে এর সাথে তারা থাকে অথচ এদেশের সংগঠনের মাধ্যমে এমন যুবকত্ব তৈরি হয়েছে যারা আল্লাহর সাথে রাত কাটায় তারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারা রাত্র যাপন করে এরকম লোক কি সংগঠন তৈরি করতে পারেনি যারা বলছে যে শুধুমাত্র সায়কের বক্তব্যের মাধ্যমে সবকিছু সম্ভব সায়কের বক্তব্যের মাধ্যমে কজন লোক তার গুজারি হয়েছে বলে আমার মনে হয় কজন লোক হয়েছে শায়ক রহমানের আব্বা শের কথা উঠলে বলে শায়ক বলছে আর কি মনে সাহেবকে আব্দুল্লা রহমানের বাব হিসাবে চেনার দরকার হয় না তিনি যথেষ্ট তার পরিচয়ের জন্য তো হয়ে পড়েছে মানুষ এই জন্য বলছি যে শায়কের আব্বা ইবনে ফজল সাহেব তিনিও কম শায়ক ছিলেন না সেই শায়ক বাংলাদেশের মানে সব শ্রেণীর বক্তার মধ্যে অন্যতম একজন তিনি বাগ্মী মানুষ ছিলেন তার রেকর্ড পরিমাণ সময় দীর্ঘ সময়ের বক্তব্যের যে নমুনা তিনি সমাজে রেখে গেছেন আচ্ছা তার দাওয়াতে তার বক্তব্যে কয়জন লোক তাহাজ তার কারণে কয়জন লোক জামাতে সালাতে অভ্যস্ত হয়ে আছে তিনি চলে গেছেন দু একজন ভক্ত থাকলেও তারাও সেইভাবে আস্তে আস্তে এ বন্দিকেও বিদায় নিছে। কিন্তু আমাদের সংগঠন থেকে অনেক সভাপতি ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছেন না সেই জেলার মানুষ কি তাহায ছেড়ে দিয়েছে নাকি এবাদাত ছেড়েছে সেই সিস্টেমেটিক্যাল ওয়েতে ঠিক মানুষের মধ্যে সেই এবাদাত বন্দীগি সবই রয়ে গেছে না সভাপতির পরে সভাপতি আসে সভাপতি যায় এটা তো আমাদের সংগঠনের সিস্টেম এক নেতার পরিবর্তে আর এক নেতার আবির্ভাব ঘটে এখানে একের পর এক একজনকে মনোনয়ন দেওয়া হয় যেই আসুক না কেন এই যে আঞ্জামগুলো কিন্তু চলতে থাকে দিনই কাজগুলো চলতে থাকে তো এরপরে সোরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াত এটাও আমরা জানি সেটাও রয়ে গেছে এরপরে সোরা ইউসুফের একশো আট নম্বর আয়াত সেটা রয়ে গেছে এই মর্মে মুসলিম শরীফের এক হাজার সাতশো পনেরো নম্বর যাহাদিসটা আমি প্রথমেই শুরুতেই বলছিলাম সময় তো কম আল্লাহ তালা তিনটি কাজে সন্তুষ্ট হন আল্লাহ সন্তুষ্টি বিধান তিনটি বিষয়ের মাধ্যমে তিনটি কাজের মাধ্যমে হয় আর তিনটি কাজের কারণে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর বিরাগ ভাজন সৃষ্টি হয় আল্লাহ সন্তুষ্ট হন তোমাদের উপরে তিনটি বিষয়ে সেটা হলো কি আন্ত্রিকা যে তোমরা তার একমাত্র তার ইবাদ করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না তসিম বি হাবিল্লাহ জামিয়া দুই নম্বরে হলো যে আল্লাহ রজ্জুকে একত্রিতভাবে সাংগঠনিকভাবে ধরবে আর পৃথক হবে না সর্বত্র কথা আল্লাহ রাসুলের কথা জামাত থেকে পৃথক হতে পারবে না মূল কথা হলো এক হতে হবে এবং কোন বিচ্ছিন্নতার সুযোগ রাখা চলবে না বিচ্ছিন্নতা হওয়ার কোনো সুযোগই নেই আল্লাহ এবং আল্লাহ রাসুলের এরপরে হারেস আল আশারির হাদিস আমরা সবাই জানি বারবার শুনেছি হাদিসটা মোসনাদা আহমদেও আসছে তিরমিজিতেও আসছে মিসকাদের হাদিস নম্বর তিন হাজার ছয়শত চুরানব্বই এটাতে কি বলা হচ্ছে যা আমরুকুমবে হমসিন আর অন্য জেলায় জায়গায় বলা হয়েছে অল্লাহ আমারানি বেহিন্না আমি তোমাদের জন্য পাঁচটা কাজের নির্দেশ দিচ্ছি তো আল্লাহ রসুল এই কথা বললেন সাথে এটাও বললেন এটা আমার কোনো ব্যক্তিগত নির্দেশ না আল্লাহ তালা আমাকে নির্দেশ দিতে বলেছেন আদেশ করতে বলেছেন তাই আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তো আল্লাহ রসুল একটা নির্দেশ দেওয়া আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া সবই তো ওহি তারপরেও আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি কথাটা কত গুরুত্বপূর্ণ তার এক নম্বর কথা হলো বিল জামাত সবাই জানে হাদিস আমরা সায়দ কি হাদিস দেখেননি যে আল্লাহর পক্ষ থেকে রসুল নির্দেশ করছেন যে জামাতবদ্ধ ভাবে থাকতে হবে সাংগঠনিক ভাবে জীবনযাপন করতে হবে এই হাদিসের অর্থের মধ্যে কোনো কি ওদিক করা আছে কোনো রকমের যে ঘুরাইয়ে ফিরাইয়ে একটা জামাতবদ্ধ জীবনযাপন আমরা প্রমাণ করতে যাচ্ছি এইটা আজকে যারা প্রশিক্ষণ আমরা নিচ্ছি আমরা যতটুকু আরবি বুঝি তার মাধ্যমে কি একথা মনে হয় যে এই হাদিসের কোনো অনুবাদের ভিতরে কোন রকম ত্রুটি রেখে বা ঘুরাইয়ে এটা বোঝানোর চেষ্টা আমরা করছি যে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে আল্লাহ রাসুলের ভাষাটা এভাবে আল্লাহ রসুল কেন বললেন যে কোনোভাবেই এইরকম অপতৎপরতা যখন সৃষ্টি হবে সেই সময়ে এই অপতৎপরতার মুখে অপতৎপরতাকারীদের এই ষড়যন্ত্রের মুখে জামাতবদ্ধ যখন যারা করবে তারা যেন টুলে না যায় এরপরেও আমাদেরই কিছু 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 জেলায় কিছু কিছু কর্মী এই শুনছে আর সাথে সাথে তাদের অবস্থানের পরিবর্তন হয়ে গেছে হয়ে গেছে অথচ সংগঠনের ঢুকেই সংগঠনের প্রথম সিলেবাসে এই জামাতবদ্ধ জীবনযাপনের ছোট্ট চার পাঁচ পৃষ্ঠার যে বইটা ছিল সবচেয়ে ক্ষুদ্র সর্বপ্রথম জামাতের জিন্দিগির প্রথম যে বইটা ছিল সেই সময় থেকে এই হাদিস আমরা দেখছি তাহলে একটা কর্মী জামাতবদ্ধ জীবন যাপন থেকে বিচ্ছিন্ন হয়ে কিভাবে যায় তো জামাতবদ্ধ জীবনযাপনের পরে আরো কত সুন্দরভাবে বলা হচ্ছে অসামে আমিরের কথা শ্রবণ করবে আচ্ছা শুনলেই তো আমিরের আমিরের কথা শুনি চল্লিত হয় তারপরে শুছুনলেও চলবে না অত তার আনুগত্য করবে ওয়াল হিজরাতে জিহাদে ফি সাবির পরস্পর কীভাবে সাজানো বিষয়টা নির্দেশনা কিভাবে সাজানো আমরা জামাতবদ্ধ জীবনযাপন করবো জামাতবদ্ধ জীবনযাপন করতে যেয়ে আমির যেভাবে আমাদেরকে পরিচালনা করবেন যেভাবে নির্দেশ দেবেন ওইভাবে আর পুরাপুরি আনুগত্যের ভিত্তিতে আমরা থাকবো এইটা থাকতে যে। এই সংগঠন কায়েম করতে যে আমিরের নির্দেশ বাস্তবায়ন করতে যে একটা জামাত তৈরি করতে যে প্রয়োজনে এক জায়গায় যদি না হয় আর এক জায়গায় হিজরত করে যে। সেখানে যে বাস্তবায়ন করব তবুও এই জামাতবদ্ধ জীবনযাপন আমাদের অপরিহার্য এই কাজটি আমাদেরকে করতে হবে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে সংগঠন কায়েম করতে হবে এইটা বিধিবদ্ধ এটা সম্মত এটা আল্লাহর পক্ষ থেকে আসা এটা রাসুলের নির্দেশিত ওয়াল জিহাদে ফি হিজরত করেও হচ্ছে না তাহলে শত বাধার মুখে তখন এবার ঘুরে দাঁড়াতে হবে জিহাদ করে হলেও সংগঠন কায়েম করতে হবে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে খারা খারাজামিন জামাত এবার কিন্তু বলছে যে জিহাদ করে হলেও এই সাংগঠনিক জীবনযাপন করতে হবে আমিরের নির্দেশ শ্রবণ করতে হবে আমির মানতে হবে আমিরের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে অন্য জায়গায় চলে যেতে হবে হবে জিহাদ করতে পরেও আল্লাহর যে ও হুমান খারা জামিন আল জামাত কি দা শিবরিন পরিস্থিতির কারণে কেউ যদি এক বিঘাত সরে যায় তাহলে কি কি হবে ফাঁকা খলা। রেমু কতাল মিন উনুকিহি তাহলে তার গলদেশ থেকে ইসলামের গন্ডি ছিন্ন হয়ে যাবে তাহলে এটা কি এতই সহজ যতক্ষণ সে ফিরে না আসবে সংগঠনের দায়িত্ব পালন করে না তার ইসলামের গণ্ডি কিন্তু থাকতেছে না ও ইসলামের গণ্ডির মধ্যে তখনই আসবে ভুল বুঝে যখন সংশোধন করে ভুলটা বুঝতে পেরে সংগঠন করে মানে সংগঠনে ফিরে এসে আবার সাংগঠনিক আঞ্জাম যখন দিতে থাকবে তখনই না সে ইসলামের গন্ডির মধ্যে আবার প্রত্যাবর্তন করলো সাংগঠনের প্রত্যাবর্তন করলো মানে ইসলামের মধ্যে প্রত্যাবর্তন করলো লা ইসলামা উমার রাজা কথা কি জামা ইসলাম হবে না জামাত ছাড়া জামাত ছাড়া যারা ইসলামকে কামনা করছে তারা তো আল্লাহ রসুল সাহাবিদের চেয়ে তাদের বুঝ অনেক বেশি এত জ্ঞান গরিমা এত বড় সায়ক যে উমারে ফারুক রাজু যার মধ্যে আল্লাহর নবী বলছেন যে তার নবুয়াতের জ্ঞান ছিল যোগ্যতা ছিল আল্লাহ তালা যদি নবুয়াতের সিলসিলা বন্ধ না করতেন তাহলে হয়তো আল্লাহাক উমারকে নবী বানিয়ে দিতেন পরিস্থিতি মানে কথাটা এরকম যে নবুয়াদ যদি বন্ধ না হতো তাহলে হয়তো হয়তো তোমার পরবর্তীতে নবী হয়ে যেতেন তার যে বুঝ তিনি বলছেন যে সংগঠন ছাড়া ইসলামের কোনো কামনা করা যাবে না প্রকৃত ইসলাম যেটাকে বলে ওই ইসলাম কখনো সংগঠন ছাড়া হবে না তাহলে যিনি বলছেন যে সংগঠন করার প্রয়োজনীয়তা নাই আসলে প্রকৃত ইসলামের মধ্যে তিনি নাই এটা কিন্তু একদম স্পষ্ট সম্মানিত হাজিরিন এইটা গেল আসলে এত আস জামাতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব আবু সাহিদা যেন তিনি বর্ণিত আনা রসুল্লা সাল্লাহাম কলা ইজা খরাজা সালাসাতিন ফি সাফারিন ফল আল্লাহ আল্লা বলছেন যে তিনজন লোক যখন বেরিয়ে যাবে এত এত কর্মী না না লোক তো এখন গ্রামে আমাদের তিনজন লোক আছে সমমানা অথবা একটা মসজিদে তিনটা লোক আকিদার পরিবর্তন হয়েছে বিশুদ্ধ আকিদা গ্রহণ করেছে আহলাদিস আন্দোলনের সাথে আহলাদিস যুবসংঘের সাথে যুক্ত হয়েছে সম্পৃক্ত হয়েছে এখন ওই তিনজন লোক তার মধ্যে একজনকে নেতা বানিয়ে নিয়ে সংগঠন তো কায়েম হবে সোনামন্দির মাধ্যমে তাই না আর সুনামানি না থাকলে যুবসংঘ নেই যুবসংঘ না থাকলে আন্দোলন নেই তাহলে যে দেশে সোনামানি নেই না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাহলে আগামী দিনের সংগঠন আগামী দিনের ডক্টর গালিব আগামীদের দিনে আহমদ আবদুল্লাহ সাকিব এই বলতে যেটাকে বোঝা যাবে আজকের এই যারা প্রশিক্ষণ নিচ্ছে আজকের এই সুনামণি তাদের মাধ্যমে যে সুনামানি সৃষ্টি হচ্ছে এটা তো তারাই তিনজন সুনামানি যদি এক জায়গায় পাওয়া যায় তাহলে সুনামানির দায়িত্ব হল ওই জায়গাতে একটা শাখা গঠন করে দিতে হবে ওই জায়গা থেকে সুনামানির কাজ শুরু হয়ে যাবে এইভাবে সুনামনির কাজ শুরু হবে এইভাবে যুবসংঘের কাজ শুরু হবে সুনামণী আমরা যখন রিপোর্ট পর্যালোচনা করি শাখা প্রত্যেকটা শাখা রিপোর্ট যখন আমরা পর্যালোচনা করি মানে আন্দোলনের শাখা অঙ্গ সংগঠনগুলো আর কি ওখানে শাখা বলা হচ্ছে মূলত যেগুলো অঙ্গ সংগঠন এই এইগুলোর সব রিপোর্ট যখন আমরা পর্যালোচনা করি তখন সুনামনের শাখা সংখ্যা দেখি খুব কম তাহলে কাঙ্ক্ষিত মানে কিন্তু হচ্ছে না আল্লাহ এবং আল্লাহ রেসলের নির্দেশ মোতাবেক যেভাবে একেবারে সৃষ্টি করার দরকার আমরা কিন্তু সেইটা করতে না পঞ্চান্ন সক্ষম হয়নি তো সুনামণির কাছে আসলে প্রশিক্ষণ দেওয়া এর মাধ্যমে আমি আমি যেটা মনে করি আমি তো তৃণমূল পর্যায়ে কাজ করা আমার এই কাজ না দেখলে আমি কিন্তু সহ্য করতে পারি না এর ভিতরে আমাদের অনেকেই আছে যারা সাতক্ষীরা সংগঠনের সাথে জড়িত এবং জানে আমি কোনো স্তরে স্থবিরতা এই কোন রকমে এটা আমি কামনাও করতে পারি না সহ্য করতে পারি না আমার হাজারো কাজ থাকুক আমি আমার ব্যক্তিগত কাজ আমার চাকরির কাজ আমার পারিবারিক কাজ সব কিছু কাজের সর্বোচ্চ পর্যায়ে সংগঠনের কাজকে অগ্রধিক এটা আমি উইলিংলি বলতে পারি কারণ এটা বলার মতো শক্তি আমার আছে আল্লাহ তালা দিয়েছেন আজকে এখন ডিসি অফিস থেকে জেনারেল সাহেব নয় তারিখে আমার ওখানে যাওয়ার কথা জেলা সম্মেলনের জন্য নয় তারিখে তাকে আমি নিতে পারিনি বারবার বলছেন যে যাবেন এরপরে এই এখন এই আবার প্রশিক্ষণে চলে আসছি এখনও ওনাকে নিতে পারছি না একটা এডিসি জেনারেল সাহেব তিনি মাদ্রাসায় অডিট করতে যাবেন আর আমি বলছি এখন আসেন না এখন আমার সংগঠনের কাজ আছে এইটা একটা প্রতিষ্ঠান প্রধান হিসাবে এখানে মানে একবার কম বুঝির লোক না তো এটা এডিসি জেনারেলকে বলা এটা কিন্তু কোনো ছোট হিম্মতের কাজ না কিন্তু আমার সাংগঠনিক কাজ আগে যতই আমি মাদ্রাসায় প্রধান হয়ে যাই না কেন আমার মতো করি আমি যদিও লাইভে চলে যাচ্ছে কথাটা আমার বলা হয়তো ঠিক হচ্ছে না তার তারপরে আমি কিন্তু এই ধৃষ্টতা বলেন আপনারা আর যাই বলেন না কেন বা এমনি কি বলে না যাই এই কাজ কিন্তু আমি করে এখন এই রাজশাহীতে অবস্থান করছি কঠিন অবস্থা কিন্তু যেটা সহজ পক্ষে পারা যায় না যে কোনো দুর্বল চিত্তের লোক হলে কিন্তু ওই নয় তারিখে ও আল্লাহ এডিসি জেনারেল সাহেব আসবে আমি এই কথা বলব কী করে যে আমার কালকে সম্মেলন আমি আজকে আপনার আসার দরকার নেই আমি অফিসে গেছি আট তারিখে আট তারিখে যেয়ে আমি ক্লিয়ার তাকে বলেছি যে আপনি যাবেন অবশ্যই দেখবেন কারণ আপনি জেনারেল হিসাবে আপনার দায়িত্ব রয়েছে আপনার এটা আপনার হলে এডিসি শিক্ষা হিসাবে আপনার ডিসি সাহেব ইন্ট্রোডিউস করেছেন আপনাকে আপনি যাবেন সব কিছু দেখবেন কিন্তু আপনি যেমন একজন দায়িত্বশীল আমিও একজন দায়িত্বশীল আমার সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীল সুতরাং আমার কাছে যদি সংগঠনের গুরুত্ব না থাকে আমার জেলার কাছেও গুরুত্ব থাকবে না আমার এলাকার কাছেও থাকবে না শাখার কাছেও থাকবে না তো আপনার কাছে আমি বিনয়ের সাথে আপনাকে বলছি যে একটু কাইন্ডলি আমার সুযোগ সুবিধা মতো আপনাকে আমার প্রতিষ্ঠানটা দেখায় সবাই তো এক এক না যে অন্যদের কাছে আপনি যেভাবেই যা করেন না কেন আমারটা আমার মতো করে একটু কাইন্ডলি একটু মার্সি করেন একটু আমার মতো করে দেখাতে দেন তা না হলে হয়তো দিনই কাছ থেকে আমি দূরে সরে যাবো আর আপনি যদি আমাকে সুযোগ দেন আপনি নাকি পাবেন আপনি যদি আমাকে সুযোগ দেন আপনি নেই পাবেন আর আপনাকে আমাকে যদি বাধাগ্রস্ত করেন তাহলে আপনি নেকি থেকে মাহরুম হবেন আপনার কাজটা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি করে দেব এই আমি এই প্রশিক্ষণের মধ্যে প্রত্যেকটা দায়িত্বশীলের এই অনুভূতিটা সৃষ্টি হোক জামাতবদ্ধ জীবনযাপনের মধ্যে এই যিনি যে পর্যায়ের দায়িত্বশীল হবেন তাকে কিন্তু এই আমার নিজেরটা বলে এটা কিন্তু আমি নিজেকে হাইলাইট করার চেষ্টা করছি কারণ এ জীবনে প্রত্যেকটা দায়িত্বশীলের অনেক কিছুই থাকে আর দু সাল যা গেছে সেই সময়ের কথা বলতে গেলে তো কোনো সময়ই হবে না আমি আজ পর্যন্ত কোনোদিন একটা সাক্ষাৎকারও দেয়নি কোনো জায়গায় সাক্ষাৎকার দিয়েছিলাম কোথায় টিভির টিভিতে সাত সাক্ষাৎকার দিয়েছিলাম ওই সময় কোথায় পত্রিকাতে টিভিতে ওই যে ডক্টর উদ্দিন সাহেব উনি যে বলেন না বাংলাদেশে সাড়ে তিন কোটি আহলাদিস এই সাড়ে তিন কোটি আহলাদিস কি করতে পারে না পারে এসব অনেক কিছু উনি ভাষণে বলেছেন না মূলত সাড়ে তিন কোটি আহাদিসের সূত্র উনি কোথায় পেয়েছেন র্যাব পুলিশ আর্মি বেষ্টিত এরকম অবস্থা তার মধ্যে দিয়ে ঢাকা থেকে মিডিয়ার লোকজন গেছে পত্রিক প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সব মিডিয়ার লোকজন গেছে সেই জায়গায় আমি আমার পাশে আমাদের আব্দুল খালেক ভাই বসা সেইখানে যে একটা সুদীর্ঘ একটা সাক্ষাৎকার দিয়েছিলাম বাংলাদেশে সেখানে সাড়ে তিন কোটি আহাদেশের সংখ্যা আমি উল্লেখ করেছিলাম সেটা পরের দিন অনেকগুলো পত্রিকায় আমাদের সময়তে তো এক পৃষ্ঠার চার ভাগের এক ভাগ একটা হচ্ছে ফুল পেজ না ফুল পেজের চার ভাগের এক ভাগ আমার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল এই সেই জায়গা থেকে পেপার পত্রিকায় কথা উল্লেখ করে উনি বলতেন যে এরকম পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কমপক্ষে সাড়ে তিন কোটি আলাদিস এই কথা উনি বলতেন কিন্তু আসলে এর জাহির করার কোনো বিষয় নেই প্রত্যেকটা দায়িত্বশীলকে এই জামাতবদ্ধ জীবনযাপন এটা করতে গেলে কাউকে না কাউকে এটা করতে হবে আমির জামাত যে ভোগটা করেছেন এটাকে কখনো চিন্তা করা যায় আমেরি জামাতের একজন আমির হিসাবে শুধু জেল খাটানা তার যে লেখনি। এই সমস্ত লেখনিটা সংগঠনকে অক্ষ করা জীবনটাই তো সংগঠনে অক্ষ করা এরপরে জীবনের যে তার ব্যক্তিগত জীবনের তার যে লেখনি নিজস্ব যে যোগ্যতা এই যোগ্যতাটাও এক প্রকার সংগঠনের অক্ষ করে দেওয়া সর্বসত্ব লেখকের এদেশের নিরানব্বই ভাগ বইতে সারা পৃথিবীর নিরানব্বই ভাগ নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ বইতে লেখা থাকে যে সর্বসত্ব লেখকের প্রকাশকের ইত্যাদি ইত্যাদি লেখা থাকে কিন্তু সর্বস্বত্ব সংগঠনের আলাদিস আন্দোলনের আলাদিস যুবসংঘের অথবা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের এই কথা কোথায় লেখা থাকে তো অনন্য সাধারণ এখন কর্মীদের জীবনটা তৈরি হবে আমিরের জীবনের অনুকরণে অনুসরণে আমরা কয়জন লোক এরকম নমুনা রাখতে পেরেছি তো পরবর্তী প্রশিক্ষক আসছেন রাস্তা আছেন হয় তো ইনসাফ পার্টি আছে এটা এটা এইটা আমরাই সময় মানে টলে যাওয়ার মতো অবস্থায় মূল কথা হলো নেতৃত্বের আনুগত্য এই আনুগত্য করতে যেয়ে এখন তো প্রশিক্ষণটা ঘুরে গেল এক প্রশ্নের কারণে নেতৃত্বের আনুগত্য করতে যেই তখন কি হলো যে ওনাকে ভারপ্রাপ্ত করা হয়েছে ভালো করে বুঝতে হবে তাহলে তখন আনুগত্য ফরস্কার কার ভারপ্রাপ্তের আনুগত্য করা তখন কিন্তু ফরজ তো এখন উনি বলছেন যে আমির জামাতের সাথে কথা হয়েছে দুই হাত তুলিত কথা বলেন আমির জামাতের অনুমতি সাবেক্ষে এরকম বলতেন না এই ইনসাফ পার্টির সিদ্ধান্ত হয়েছে এখন এই প্রশাসনের চাপ থেকে বাঁচতে গেলে এমনকি আমিরি জামাতকে মুক্ত করতে গেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মুক্তি করতে গেলে এখন এই এই কাজ করতে হবে মূলত এই সম্পাদক সাহেব আমার আমরা দু চারবার গেছি তো দেখা করতে ওনাদের মতো সপ্তাহে সপ্তাহে এখন অর্ধের অন্তর অতটা আমাদের সাথে দেখা হয়নি এবং যেহেতু ওনারা তখন লিখতেন তাহারিকে স্যারের মেসেজটা ওনাদের কাছে যেভাবে পৌঁছাতেন আমাদের কাছে কিন্তু বা অনেকের কাছে সেইভাবে কিন্তু পৌঁছায়নি সে কারণে অধিকাংশ ডক্টর মুসলিউদ্দিন সঠিক নাকি ডক্টর সাকওয়াত সঠিক বা যারা সে সময় ইনসাফ পার্টি করা যাবে না এটা আমাদের সংগঠন আদর্শ আমাদের সংগঠনের আদর্শ বহির্ভূত এই চিন্তায় যারা অনার ছিলেন সাংগঠনিক আদর্শের উপরে যারা একেবারে খুব মজবুত অবস্থানে দাঁড়িয়েছিলেন ইমানের ওপরে টিকেছিলেন যারা তারা ভাবে বলছেন যে আমিরে জামাতের এই আদর্শচ্যুত কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো অনুমোদন নাই আমির জামাত অনুমোদন দেননি এটা বলেছেন এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের তাহারিক পরিবারকে তারিখে নেতৃবৃন্দকে দায়িত্বশীলদেরকে যে তারা আমির জামাতের সঠিক মেসেজটা সেই সময় দেওয়ার কারণে এই জাতি কিন্তু একদম ধ্বংসের কেনারায় চলে গিয়েছিল পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল একটা সংগঠন একেবার নর্দমা একেবার ড্রেনের কাছে চলে গিয়েছিল কারণ জাতীয় মঞ্চ থেকে ঘোষণা দেওয়ার পর্যায়ে কিন্তু এটা চলে গিয়েছিল গিয়েছিল না সেই অবস্থা থেকে সংগঠনটাকে সঠিক অবস্থায় রাখতে যে ওনারা কলম সৈনিক হিসাবে যে ভূমিকা সেদিন নিয়েছিলেন সেটা আসলেই ওনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে হয় তাহারিক কিন্তু সে সময় আমাদেরকে পথ দেখাইছে এটা এটা হলো কিন্তু বাস্তবতা মূলত ওই যে কথা বলছে ইনসাফ পার্টি বলে আলাদিস আন্দোলনের কোনো জায়গায় কোনো সিদ্ধান্তও নেই কোনো রেজলিউশন নেই কোনো কিছু নেই কোনো জায়গায় কোনো কিছু নেই সুরা সদস্যের একটা মিটিংয়ের কথা সে সময় বলা হয়েছে কিন্তু মূলত সেদিন যাদের নিয়ে বসছিলেন কিছু ভুল মেসেজ পাওয়ার সুরা সদস্য যারা নিজেরাও জানতেন না তাদের অধিকাংশ তারা নিজেরাও জানতেন না যে আসলে আমিরি জামাতের কাছ থেকে এই মেসেজ আসছে কি আসেনি আর বিপদগামী দুই একজন থাকতে পারে এই মিলে আর যারা সুরা সদস্য নাই অথচ সুরা সদস্যের মিটিংয়ে তারা অ্যাটেন্ড করেছে এই ধরনের কিছু লোক নিয়ে এটাকে কখনোই সোনা মিটিং বলা যাবে না সেইখানে এটা সিদ্ধান্ত করার একটা পাই তারা সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত করার একটা পাইতারা তারা হয়েছিল মাত্র মূলত এটা কখনো হয়নি আমাদের এটা কখনো আলোর মুখ দেখেনি এরকম সিদ্ধান্ত কোথা থেকেও সংগঠনের পক্ষ থেকে আসেনি তখন ভারপ্রাপ্ত করা ব্যক্তি নিজস্ব এটা সাংগঠনিক কোনো সিদ্ধান্ত না নিজস্ব চিন্তা চেতনায় এবং অন্যের ইনফ্লুয়েন্স হয়ে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সংগঠনের একটা ষড়যন্ত্রমূলকভাবে সংগঠনকে অন্যরা যেভাবে অন্য সংগঠন যেভাবে হয়েছে যেভাবে পথভ্রষ্ট করেছে তাদের কর্মীদেরকে আমাদেরকে করার সেই একটা অপচেষ্টা ছিল সেই চেষ্টার এটা বহিঃপ্রকাশ এটা প্রকাশ প্রচার সেটা সারা দেশে হয়েছে মাত্র এই এর বেশি কিছু না তো যাক প্রশিক্ষণ এসে গেছে আসলে জামাতবদ্ধ জীবন যাপনের উপরে সাহাবিদের যে এ ছিল এইগুলো তো বলার কোনো সুযোগই হলো না এ এমন একটা বিষয় দেশের প্রেক্ষাপট না বললে জীবন জীবনের এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া যায় না দেশের প্রেক্ষাপট আমি যে কথা বলছিলাম এই সাইখাইন যেভাবে উঠে পড়ে লেগেছে এবং এদের মানে একেবারে যারা শিবা এদের যারা পূজারী যেভাবে প্রত্যেকটা জেলায় এক দুজন এরকম আছে আর কিছু কিছু যে মিডিয়ার এ কিছু আজকাল আছে না ফেস ফেসবুক বিশেষজ্ঞ ইউটিউব সর্বস্ব কিছু ব্যক্তি এখন আবার ইউটিউবে বা ফেসবুকে দেখা যাচ্ছে উমুক আহ্লাদি যুব সংঘের পরীক্ষায় অংশগ্রহণ করছে এ যে আহ্লাদি যুব সংঘে কেউ সুনামণি সজাগ হইতে হবে এরকম উমুক সুনামণিতে ঢুকে যাচ্ছে এরকম কিন্তু হবে হবে না এ ব্যাপারে কিন্তু সতর্ক আমাদের সকলকে থাকতে হবে মূল কথা হলো জামাতবদ্ধ জীবনযাপন আমাদের জন্য অপরিহার্য আলাইকুম বিল জামাত ফুরকা জামাতবদ্ধ জীবনযাপনকে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে আবশ্যকীয় করা হয়েছে আর বিচ্ছিন্নতা জীবনযাপনকে তোমাদের জন্য একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে তাহলে জামাতবদ্ধ থাকতেই হবে আর বিচ্ছিন্নতা একেবার পরিহার করতে হবে এটা হলো কথা ইউনিটি ইজ স্ট্রেংথ কোনো ধ্বংসাত্মক কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না এই আহলাদিস আন্দোলনের ওপরে প্রকৃতপক্ষে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ আর এই সুনামণি যারা সারা দেশের নয়নের মনি এই এরা যদি সকলেই প্রকৃত জামাতবদ্ধ জীবনযাপনের উপরে থাকে তাহলে অবশ্যই এই সংগঠনের উত্তরোত্তর আরও এগিয়ে যাবে মহান রব্লা আলমিনের কাছে আমরা এই দোয়া দোয়া কামনা করি আল্লাহ তালা আমাদের ওপরে এই ফরজিয়াত যেটা করেছেন এই সাংগঠনিক জীবনযাপন এই জামাতবদ্ধ জীবনযাপন এই ফরজকে যেন আমরা যথাযথভাবে পালন করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ আমাদের সেই নায়ত করুন আল্লাহাক একটি হক সংগঠন হিসাবে আহলাদিস আন্দোলন বাংলাদেশকে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখুন এই দোয়া করে সকলের খাইরিয়াত ও আফিয়াত কামনা করে আমার প্রশিক্ষণ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি